नमस्कार नवरवि किरण और नवनलंदर पक्ष के सब दर्शक के जानाई मेरि क्रिसमस एंड हैपी न्यू ईयर इन एडवांस टू ऑल ऑफ यू। आम्रा प्रत्येक बार प्रत्येक मासे प्रत्येक सप्ताह विभिन्न अनुष्ठान निये आसि आपनादेर काछे। रवींद्रसंगीत होते पारे, आधुनिक गान होते पारे, हिंदी गान होते पारे, एवं कखनो कखनो नाच थाके, गान थाके, आबृत्ति थाके, पाठ थाके। विभिन्न गुणी शिल्पी समागमे एई चैनल नवरवि किरणेर फेसबुक चैनल यूट्यूब चैनल आपनारा समस्त अनुष्ठान देखें। आसले ब्यापारटा होच्छे जेटा बार बार ही बोली जे এই গত নমাস দশ মাস যাবত আমরা একটা অন্য পরিবেশ, অন্য পরিস্থিতির মধ্যে আছি, যেখানে আপনারাও গৃহবন্দী, আমরাও গৃহবন্দী, কিন্তু টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। সবভাবেই যেমন পড়াশোনাও এগিয়ে চলছে, আমাদের কাজকর্ম এগিয়ে চলেছে, তো বাংলার সংস্কৃতি সেইভাবেই এগিয়ে চলেছে, হয়তো একটা অন্য প্ল্যাটফর্মে কিন্তু এগিয়ে তো চলছেই। আসলে অনলাইন গান শোনা বা অনলাইন অন্য কিছু করার মধ্যে হয়তো আনন্দ আছে, আপনারা তাৎক্ষণিক দেখতে পাচ্ছেন, কিন্তু যারা শিল্পী, যারা গুণী শিল্পী, তাদের হয়তো সেরকম স্যাটিসফ্যাকশন হচ্ছে না, কারণ সামনে বসে একটা দর্শকদের হাততালি, তাদের অনুপ্রেরণা সেটা তো পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, এইভাবেই চলতে হবে, কতদিন চলতে হবে সেটা আপনারাও জানেন না, আমরাও জানি না, কিন্তু এইভাবেই আমরা আশা করছি বিনোদন করবার। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন নবরবিনের ইউটিউব চ্যানেল। হ্যাঁ, যে জন্যে আপনারা অলরেডি প্রোমো দেখেছেন, আজকে এমন এক শিল্পীকে নিয়ে এসেছি যার জন্যে ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য আমাকে হয়তো এখানে আসতে হতো না, কিন্তু বাট টুডে ইজ এ ভেরি স্পেশাল ডে, ক্রিসমাস, যীশুখ্রিস্টর জন্মদিন, তাই আমরা নবরবি কিরণ ও নবনানন্দের চ্যানেল থেকে আমরা স্বাগত জানাই দুর্নিবারকে। দুর্নিবার এখানেই আছে, পরবর্তী পর্যায়ে আমরা দুর্নিবারের সঙ্গে কিছু কথোপকথন এবং গানের ডালি নিয়ে আসছি। Jingle bells, jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Hey, jingle bells, jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Hey, jingle bells, jingle bells, jingle all the way. Thank you, Dhonibar. নবরবি কিরণের পক্ষ থেকে তোমাকে জানাই প্রচণ্ড অভিবাদন আজকে এসছে বলে, এবং পরবর্তীকালেও আরও অনেক গানের ডালি নিয়ে আসবে। আজকে এখানে তোমাদের একটা বিশেষ দিনে তুমি আজকে এসছো, তোমার সঙ্গে কিছু গান হবে, কীভাবে প্রোগ্রামটা সাজিয়েছ, তো একটু কয়েকটা একটু প্রথমে একটু কথোপকথন করে নিই। আচ্ছা দুর্নিবার, তুমি তো ভালো রেগুলার শেডিউলে খুবই বিজি আর্টিস্ট এবং তোমার একটা অন্য একটা পেশাও আছে, কিন্তু এই যে নমাস চললো আমাদের জীবনযাপন, মানে এইখানে শিল্প বা তোমার গান, মানে কীভাবে, মানে সবারই মানে কীভাবে অ্যাফেক্টেড হলো? আমার মনে হয় বা আমরা একটা লম্বা পজ পেয়েছি, সেখানে আমরা কাজের ক্ষেত্রে যেরকম আমাদের সারা বছর ধরে যেরকম আমাদের ফাইন্যান্সিয়াল ইনকাম হয়, কিন্তু একই রকমভাবে না আমাদের মেন্টাল ড্রেনটাও হয়। ওকে, তো আমার মনে হয় এই নমাসে আমাদের যে কোনো দিকের যে কোনো কিছুর একটা ভালো আর খারাপ দিক থাকে, তো আমি ভালো দিকটা দেখতে খুব পছন্দ করি। আমার মনে হয় এই নমাসে আমরা ওই মেন্টাল স্পেসটা পেয়েছি, আমরা নিজেদের কাজগুলোকে আমরা যেভাবে এক্সিকিউট করতে চাই সেই রকম একটা চিন্তাভাবনার দিকে আমরা এগোতে পারছি। তো অনেক নতুন চিন্তাভাবনা আমাদের মধ্যে এসছে, সেগুলো কীভাবে করতে পারি বা না পারি সেগুলোর নিয়ে কাজকর্ম চলছে। তো আমার পার্সোনালি খুবই ভালো কেটেছে এই নমাস। খুবই ভালো কেটেছে, কিন্তু একটা জিনিস আমার আমার যেটা মনে হয়েছে, তুমি আরও বলতে পারবে, তোমার সঙ্গে রাহুলও আছে, সেও বলতে পারবে, যে ধরো তোমরা যখন একটা গান গাও বা সৃষ্টির কাজে লাগো, ধরো অনেক মিউজিশিয়ান, অন্য একটা অ্যাম্বিয়েন্স থাকে, তো এখন তো সব জায়গায় অনলাইন করতে গেলে একটা ছোট পরিসরের মধ্যে করতে হচ্ছে, একটু কম্প্রোমাইজ সিচুয়েশনে। তো আজকে যেমন তুমি শুধু কিবোর্ড নিয়ে করছো, তো এতে কি তোমার মনে হয় যে তোমার কোনো অসুবিধা হচ্ছে? না, দুটো অন্যরকম স্কেপ। আমরা যখন ডিজিটাল অনুষ্ঠানগুলোও করেছি তখন আমরা ঠিক যেরকম ডুও একটা প্রজেক্ট, মানে একটা না বেশ চার পাঁচটা মতো, হ্যাঁ বেশ কয়েকটা আমরা ডুও প্রজেক্ট করেছি, সেরকম কিন্তু আমরা ফুল সেট আপ নিয়ে, মানে ছজন মিলেও আমরা পারফর্ম করেছি ডিজিটালি। তো এখানে ডিফারেন্সটা একটাই, যে একটা না সেটা ম্যাসিভ একটা বড় ডিফারেন্স, যে অডিয়েন্সকে আমরা সামনে পাই না ডিজিটাল অনুষ্ঠানের ক্ষেত্রে, কিন্তু কোথাও গিয়ে একটা মনে হয় যে নিজেদের জন্য গান গাওয়াটা হয়তো আরেকটু বেশি মন দিয়ে করতে পারি আমরা ডিজিটালি যখন পারফর্ম করি, কারণ সেখানে অনেকটা বেশি কনশিয়াস থাকতে হবে, মানে কোনো রকম টেকনিক্যাল মানে প্রবলেম
পুরো জিনিসটাকেই ঘেটে দিতে পারে। যেহেতু স্টেজে যখন গান গাইছি ধরো, তখন আমরা চোখের সামনে আছি মানুষের, অনেক সময় এরকম হয় যে গান গাইতে গাইতে হঠাৎ করে লাইনটা অফ হয়ে গেল, তখন অ্যাটলিস্ট মানুষকে বোঝানো যেতে পারে যে না না ঠিক আছে আমরা আছি মঞ্চে, আমরা কোথাও চলে যাইনি। কিন্তু ডিজিটাল স্পেসটাতে সেটা দ্যাট বিকামস ভেরি ডিফিকাল্ট। তো অ্যাম্বিয়েন্সের প্রশ্নটা তুমি যেটা জিজ্ঞাসা করলে যে ডিফারেন্সটা কোথায় হয়, আমার মনে হয় সেটা পারফরমেন্সেই সেটা আলাদা হয়ে যায়। মানে ছজন মিলে একটা গান আমরা যেরকমভাবে গাইব, এক্স্যাক্টলি দুজন মিলে একটা গান হয়তো ঠিক অন্য রকম অবস্থার সময় তো মানিয়ে নিতেই হবে ভেবেলাম। আচ্ছা, আরেকটা যে প্রশ্ন, আজকের যে অনুষ্ঠানটা তুমি করছো হয়তো আমাদের সঙ্গে প্রথম অনুষ্ঠান, ভবিষ্যতে আরও কিছু করবে, দর্শকদের অনেক আশা। আজকের অনুষ্ঠানের গানগুলো মানে কীভাবে সাজিয়েছো? আজকের অনুষ্ঠানের গানগুলো আমি বিভিন্ন রকমভাবে ছড়িয়ে ছিটিয়ে একটা সাজিয়েছি। জিনিসটা কীরকম যে রবীন্দ্রসঙ্গীত যেরকম আছে সেরকম। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত যখন বললে দর্শকরা হয়তো জানেনি, তো আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি রবীন্দ্রসঙ্গীতটা প্রথম থেকেই গাইতে না পরবর্তীকালে এসছো? আসলে রবীন্দ্রনাথ তো আমাদের গৃহ, রবীন্দ্রনাথ ছাড়া কোথাও কিছু করার নেই। সেটা ওটাই উত্তর ছিল আমার, যে আমার রবীন্দ্রসঙ্গীত শেখাটা হচ্ছে বাড়িতে মায়ের কাছে। মা নিজে নিজে রবীন্দ্রসঙ্গীত গাইতেন, সেখান থেকেই বাড়িতে গীতবিতান, মানে অনেকগুলো, এক দুই তিন চার অনেকগুলো পর্ব, সেগুলো থেকেই। ওখানে রবীন্দ্রনাথের গান গাইতে গেলে যেমন একটু পড়াশোনা করতে হয়, ভাবতে হয়। কারণ তোমার একটা রিসেন্ট এক বছর হবে বোধ হয় একটা অনুষ্ঠান দেখেছিলাম আমি, পিসি চন্দ্র গার্ডেনের স্ক্রিপ্টেড প্রোগ্রাম। তো সুতরাং রবীন্দ্রনাথ এমন তো ওরকম এলে তুমি আছে বলে তুমি এই গানটা গাও, অমনি করে হয়তো গাওয়া যায় না, একটু বোধ হয় মনে একটু মনের কথা, একটু মনের টান না থাকলে এই গানটা ঠিক এক্সিকিউট। তো ঠিক আছে, তো পরবর্তীকালেও নিশ্চয়ই অনেক রবীন্দ্রনাথ নিয়ে প্রজেক্ট হবে। তো আজকের গানের ডালিগুলো এইভাবে সাজিয়েছো। তো এই পরিসরে তোমার অনুষ্ঠান শুরু করার আগে তুমি যদি দর্শকদের কিছু বলতে চাও। আচ্ছা, আমার আপনাদের শুধু একটাই জিনিস বলার, সেটা হচ্ছে এপিসোডে অনেকগুলো ধরনের গান থাকবে। তো যেহেতু আপনারা এটা ইউটিউবে দেখবেন বা ফেসবুকে দেখবেন, মাঝখানে পজ করে অন্য কাজ করে নিয়ে আবার বাকি গোটা অনুষ্ঠানটা দেখতে পারেন। কিন্তু হ্যাঁ, মানে পাঁচ মিনিট দেখে ছেড়ে দেবেন না, পুরোটা দেখবেন না। আরেকটা যেটা সবার অনুষ্ঠানেই বলি, যে যেই শিল্পী হোক, গুণী শিল্পী, অনামী শিল্পী, সবার সাথে আমরা একটা ফ্র্যাঙ্ক কনফেশন চাই। যখন যদি ভালো লাগে সেটা বলবেন, কারণ আপনাদের সাজেশন নিয়ে আমরা এগোতে পারবো। ভালো খারাপ এক একজনের কাছে এক এক রকম। সুতরাং সঙ্গে থাকুন, দেখতে থাকুন দুর্নিবারকে। পরবর্তীকালে আরও অনুরোধ জানান, আরও যেন আসে এখানে। চলুন আমরা শুরু করি আজকের অনুষ্ঠান, চলো। নমস্কার, আমি দুর্নিবার, আর আজকে আমার সাথে নব রবি কিরণে আছে রাহুল। আমি আর ও মিলে আজকে খানিকটা সময় আপনাদের সাথে কাটাবো আজকের এই পর্বে। বেশ কিছু বিভিন্ন ধরনের গান, তার মধ্যে কিছু নিজের গান, কিছু মানে বিভিন্ন গুণী শিল্পীদের গান, এরকম সবটা মিলিয়ে আজকের আমাদের সংকলনটা একটু ইন্টারেস্টিং, হয়তো অন্যান্য পর্বগুলোর থেকে একটু আলাদা হবে। আমরা প্রথম যে গানটা গাইব আজকে, সেটা আমার একটি ছায়াছবিতে গাওয়া গান, আহারে মন বলে একটি ফিল্মের গান। গানটির নাম হচ্ছে মনটা আহারে। গানটি লিখেছেন সৃজিত মুখার্জি, গানটি কম্পোজ করেছেন, সুর দিয়েছেন নীল দত্ত, এবং আমি গেয়েছি। তো আজকে আপনাদের জন্য আরেকবার রইল গানটা। ছুটে চলে কুয়াশাতে, কথা তার যেন টয়ে ট্রেন পাহাড়ে, খুব ভিড়ে একলা রাতে, ছোঁয়া তার কাশ্মীরি শালের বাহারে, হাত বরাত ছলাত ছল না, রাগ সোহাগ পরাগ পেল না আহারে, চুল মাসুল সে ভুল ভাঙেনি, তার যাওয়ার বেতারা নেনি আহারে, মনটা আহারে, মন কেমনের মন্তাজ মনটা আহারে, রেডিওর কোন সেপিয়া গানে লিপ দেয় ঠোঁট বিহারবা তো কাহারে, তোকে ছাড়া দিব্যি আমি, নিজেকে বলা খুচরো মিথ্যে নাহারে, মুখ
অমুক তমুক কি কষ্ট, ঋণ প্রাচীন সে চিন্তা স্পষ্ট। আহারে ফোন গহন সমন আসেনি, অলির কথায় বকুল হাসেনি। আহারে মনটা আহারে, ও মন কেমনের মন্তাজ মনটা আহারে। সব শেষমেশ জীবনের লাস্ট সিনে, হিসেব নিকেশ হোক, কোলে মাথা ছিল কার আর মনে কার, পান পাতা ঢাকা চোখ। সব শেষমেশ জীবনের লাস্ট সিনে, হিসেব নিকেশ হোক, কোলে মাথা ছিল কার আর মনে কার, পান পাতা ঢাকা চোখ। ক্ষীণ কঠিন সতীন সে অঙ্ক, পোষা পোষা শোষের আতঙ্ক। আহারে তাই ডরাই বোঝাই মনকে, চল ফেরাই শেষবার সুজনকে। আহারে মনটা আহারে, ও মন কেমনের মন্তাজ মনটা আহারে। মন কেমনের মন্তাজ মনটা রে, মন কেমনের মন্তাজ মনটা রে। স্পেসিফিক্যালি এই গানটা গাওয়ার আগে একজনের কথা বা একজনের বিষয় কয়েকটা সেন্টেন্স বা কিছু কথা না বললে হয় না। নবনালন্দার প্রিন্সিপাল অরিজিৎ দা, অরিজিৎ মিত্র, ওনার জন্যই আজকে আমার এখানে আসা, এবং ওনার জন্য শুধু আমার এখানে আসা না, এরকম বহু শিল্পীর এখানে এই চ্যানেলটাতে আসা হচ্ছে এবং তারা তাদের গানগুলো প্রেজেন্ট করতে পারছেন। কিন্তু ওনার কাজের ক্ষেত্রে, কাজের দিক থেকে উনি যেরকমভাবে অসংখ্য ছোট ছোট বাচ্চাদের, শুধু কলকাতায় নয়, বিভিন্ন জায়গা, শান্তিনিকেতন কলকাতা সব মিলিয়ে, তাদের একটা নতুন দিশা দেখাচ্ছে, তাদের জ্ঞানের আলো খুলে দিচ্ছে, ঠিক সেই জিনিসটাকে মাথায় রেখে এই গানটা ডেডিকেটেড টু অরিজিৎ। দেখো রে দেখো রে, নয়ন মেলে জগতের বাহার, জগতের বাহার, জগতের বাহার, জগতের বাহার, দিনের আলো দিনের আলো, দিনের আলো কাটে অন্ধকার, দিনের আলো কাটে কি বাহার।
দিনের আলো দিনের আলো দিনের আলো কাটে অন্ধকার দিনের আলো কাটে অন্ধকার আহা মরি কি বাহার আহা মরি কি বাহার কি বাহার কি বাহার কি বাহার দিনের আলো দিনের আলো কাটে অন্ধকার দিনের আলো কাটে প্রথম গানের পরে নবরবি কিরণে একটা রবীন্দ্রসঙ্গীত হবে না, এটা হতেই পারে না। রাহুল এবং আমার একসাথে করা একটা কাজ ছিল, যেটা ওর চ্যানেল থেকে রিলিজ হওয়া একটি গান, তোমার কাছে এবার মাগি। খুবই প্রিয় একটি রবীন্দ্রসঙ্গীত, খুব বেশিবার কখনো গাওয়া হয়নি মানুষজনের সামনে বা পারফরমেন্সে, তো আজকে গাওয়া যাক, চলো। কাছে এবার মাগি মরণ হতে যেন জাগি গানের সুরে তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগি গানের সুরে যেমনি নয়ন মেলি যেন মাতার স্তন্য সুধা হেন নবীন জীবন দেয় গোপুরে গানের সুরে তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগি গানের সুরে মাটির বাঁশি হতে ওঠে গানের মতো সেথায় তরু তৃণ যত মাটির বাঁশি হতে ওঠে গানের মতো আলোক সেথা দেয় গোয়ানি আকাশে সুরে তোমার কা
আছে এ বর মাগি মরণ হতে যেন জাগি গানের সুরে যেমনি নয়ন মেলি যেন মাতার স্তন্য সুধা হেন নবীন জীবন দেয় গোপুরে গানের সুরে আমরা এখন যে গানটা গাইব সেটা একটা নতুন গান আমাদের খুব কাছের একজন বন্ধু শিবাশিস ব্যানার্জি ওর সুর করা কবিরের লেখা গানটার নাম উধাও গানটা বিভিন্ন প্ল্যাটফর্মে আছে গানটা স্পটিফাইতে আছে ইউটিউবে আছে বিভিন্ন জায়গায় আছে আর আজকে অন্যরকমভাবে একটা একটা ভার্জন শুনবেন আপনারা আমি আর রাহুল করছি সো দেখা যাক যদি ভেসে যাই জল থই থই বর্ষাকালে দুজন মিলে রাস্তা সাজাই কাগজের নৌকো আমার হাত ধরে তোর হাঁটতে শেখার ছল এতদিন ব্যস্ত ছিলাম নিজের মতো বল কি খবর বল বল না খবর বল আমার ঘরে বৃষ্টি নামলে একা বসে থাকব না তোর কাছে যদি একটু ফিরতে চাই পৃথিবী ফিরছে পৃথিবীর কাছে আমাদের কথা তারও মনে আছে চল না কোথাও উধাও হয়ে যাই উধাও হয়ে ছিলাম নিজের মতো বল কি খবর বল বল না খবর বল আমার ঘরে বৃষ্টি নামলে কোনো কথা রাখব না তোর কাছে যদি একটু ফিরতে চাই আমাদের
উধাও গানটাতে আমরা সেই সেই ইমোশনাল অ্যাসপেক্টগুলো নিয়ে কথা বলি, যেখানে আমরা চাই অনেকটা দূরে চলে যেতে আমাদের নর্মাল সিচুয়েশান থেকে। আমরা এই কঠিন পরিস্থিতির মধ্যে যেরকমভাবে আমাদের দিনগুলো কাটাচ্ছি এখন, আমরা সত্যি এখান থেকে উধাও হয়ে গিয়ে একটা শান্তির জায়গায় কোথাও একটা একা থাকতে চাই হয়তো। আর সে একা থাকার কথা মনে পড়তেই অনেকগুলো গান একসাথে মনে পড়ে যায়, যেখানে আমরা ভালোবাসার কথা বলি, আমাদের একাকিত্বের কথা বলি। আমরা সেখানে গিয়ে আমাদের নিজেদের ঘর বাড়ি, নিজেদের কাছের মানুষগুলোকে কতটা চাইছি বা কতটা মিস করছি, কতটা তাদের কাছে ফিরে যেতে চাইছি, এই সব সমস্ত কিছু মিলিয়ে অনেকগুলো গান মাথায় পড়ে। তো গাইতে শুরু করছি, দেখি কোথায় গিয়ে থামা যায়। अकेला इस शहर में रात में और दोपहर में आबूदाना ढूंढता है, आशियाना ढूंढता है। एक अकेला इस शहर में रात में और दोपहर में आबूदाना ढूंढता है, आशियाना ढूंढता है। एक अकेला इस शहर में अंधा कुआं इन सूनी अंधेरी आंखों से आंसू के जगह आता है धुआं, जीने की वजह तो कोई नहीं, मरने का बहाना ढूंढता है। एक अकेला इस शहर में रात में और दोपहर में आबूदाना ढूंढता है, आशियाना ढूंढता है। एक अकेला इस शहर में किए हुए, दिल ढूंढता है
ফিরলে ফুরসতকে রাত দিন जो पुरवाइयां चले गर्मियों की रात जो पुरवाइयां चले ठंडी सफेद चादरों पे जागे देर तक तारों को पर पड़े हुए दिल ढूंढता है फिर वही फुर्सत के रात दिन दिल ढूंढता है फिर वही फुर्सत के रात दिन करते हैं प्यार तुम्हें कितना करते हैं तुम ये समझ नहीं पाओगे तुम ये समझ नहीं पाओगे जब हम ना होंगे तो प्यार हुआ जब हम ना होंगे तो प्यार हुआ बोलो क्या तब आओगे बोलो क्या तब आओगे मोरा सैया मुझसे बोले ना मोरा सैया मुझसे बोले ना मैं लाख जतन कर हारी मैं लाख जतन कर हार रहे मोरा सैया मुझसे बोले ना मोरा सैया मुझसे बोले ना करते हैं हम याद कबूल क्या कीजे हो गए थे जो हमसे भूल क्या कर भी आओ वो जो अधूरी सी बात बाकी है वो जो अधूरी सी याद बाकी है আজকের এই পর্বের শেষ গান একটা অন্যরকম চেষ্টা অন্যরকম একটা মানে ইচ্ছে আর কি সেটা হচ্ছে বাংলা গান গাইলাম হিন্দি গান গাইলাম
এরপরে আরেকটা গান গাওয়ার ইচ্ছে, যেটা শেষটা, সেটা হচ্ছে একটা তেলেগু গান, এর আগে কখনো গাইনি। যেহেতু নবনালন্দা এবং নবরবি কিরণ, তাই একটা নতুন প্রচেষ্টা করাটা মানে মনে হয়েছে বেশ যথার্থ হতে পারে, তাই প্রথমবার চেষ্টা করছি। এই গানটার নাম হচ্ছে মাগুভা মাগুভা। গানটার বিষয়বস্তুটা হচ্ছে মাকে সম্মান জানানো, এবং পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে বা নারীরা যে যে ক্ষেত্রে কাজ করেন সেখানে তাদের পাওয়ার বা তাদের শক্তিটা কতটা দরকার বা তাদের প্রেজেন্সটা কতটা দরকার, সেটাই গোটা গানটা জুড়ে বর্ণনা করা আছে। গানটার মানেটা যদি আপনারা জেনে নিতে চান বা দেখে নিতে চান, আপনারা ইউটিউবে বা গুগলে গিয়ে সার্চ করবেন MAGUVA, MAGUVA। গানটা ওয়াকিল সাহিব বলে একটা ফিল্মের গান, গানটি গেয়েছেন সিট সিরাম, এবং এখন আমরা চেষ্টা করছি। మగువా మగువా లోకానికి తెలుసాని విలువా, మగువా మగువా నీ సహనానికి సరిహద్దులు కలవా, మగువా మగువా లోకానికి తెలుసాని విలువా, మగువా మగువా నీ సహనానికి సరిహద్దులు కలవా, అటు ఇటు అన్నింత నువ్వే జగమంతా, పరుగులు తీస్తావు వింత బయట, అలుపని రవ్వంతా అననే అనవంతా, వెలుగులు చూస్తావు వెళ్ళేదరంతా, సా గమపమాగస గమపమాగస గమపమాగ గమపమాప గమనిదామస, గమపమాగస గమపమాగస గమపమాప గమపమాప గమనిదామ, మగువా మగువా లోకానికి తెలుసాని విలువా, మగువా మగువా నీ సానానికి సరిహద్దులు కలవా, నీ కాటుకు కనులు విప్పారకపోతే ఈ భూమికి తలువారదుగా, నీ గాజుల చేయి కదలాదకపోతే ఏ మనుగర కొనసాగదుగా, ప్రతి వరుసలోను ప్రేమగా అల్లుకున్న వందమా, అంతులేని నీషమా అంచలాన కందున, ఆలయాలు కోరని ఆదిశక్తి రూపమా, నీవు లేని జగతిలో దీపమే వెలుగున, నీద గులాలలనో ప్రియమగు పాలలనో ప్రతి యుగ మనవారు ప్రతివారేగా, ఎందరి ఫెరవలలో ఏ చిరువన్నున్నా ఏ సిరి మెలుపుకలు మూలం నువ్వేగా, సా గమపమాగస గమపమాగస గమపమాగ గమపమాప గమనిదామస, గమపమాగస గమపమాగస గమపమాగ గమపమాప గమనిదామ, మగువా మగువా లోకానికి తెలుసాని విలువా, మగువా మగువా నీ సానానికి సరిహద్దులు కలవా,